workers, tong lakaw na so, tong gaswai ke, sa pato, welcome, wajar puri sale jara lalu ti selection hoi che, tar ke, sa pato, onek kosto, onek bhajir por, tara onek andolone por, lalu ti joining holo tader, dirgho protikkhar por joining holo, erpor tader verification hobe, তারপর ভেরিফিকেশন কমপ্লিট হলে মেডিকেল হবে। তো ভেরিফিকেশনে কী কী করতে হবে? ভেরিফিকেশনে অনেক ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কি না সেটাই দেখা হয়। বিষয়টা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের ডাব্লিউপি ভিআর এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে। এক নম্বর, নিজের জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড নিজের আর বাবা মার লাগবে, রেশন কার্ড নিজের আর বাবা মার, আধার কার্ড নিজের আর বাবা মার, প্যান কার্ড শুধু নিজের। দুই নম্বর, মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট। তিন নম্বর, উচ্চ মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট। চার নম্বর, গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট থাকলেই হবে। গ্র্যাজুয়েশন শুধু মার্কশিট থাকলেই হবে। পাঁচ নম্বর, এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেট লাগবে, মাস্ট। ইনকাম সার্টিফিকেট লাগবে প্রধানের বা পৌরসভার। সাত নম্বর, জমির দলিল বা খতিয়ান বা পর্চা থাকলে হবে। দশ থেকে বারো কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তারপর উপরের যে ডকুমেন্টসগুলো বললাম সব ডকুমেন্টসের যার দুই কপি করে, এবং এটা কোনো গ্যাজেটেড অফিসার দিয়েই অ্যাটাস্টেড করাতে হবে। গ্যাজেটেড অফিসার বলতে স্কুলের হেডমাস্টার, বিডিও, বিএলআরও এগুলো হবে, ঠিক আছে। মাধ্যমিক স্কুল লিভিং সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক লিভিং সার্টিফিকেট ও গ্র্যাজুয়েশনের কলেজের স্কুল কলেজের লিভিং সার্টিফিকেট লাগবে। ডকুমেন্টে কোনো এরকম ভুল যদি থাকে চিন্তা করার কোনো কারণ নেই, কোর্টে গিয়ে এফিডেভিট করিয়ে নিলেই হবে। সবার মনে হচ্ছে যে কারো কারো মনে হতে পারে আমার বাবার নামে ভুল আছে, আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে মিল নেই, কোনো প্রবলেম হবে নাকি, কোনো প্রবলেম হবে না। হ্যালো বন্ধুরা, চলো তোমাদের ভিআর ফর্মটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ভিআর ফর্ম। এখানে তোমাদেরকে ছবি পেস্ট করতে হবে, ছবি পেস্ট করে তার উপরে গ্যাজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে। তারপর এখানে নেম ইন ফুল ব্লক লেটার্স, মানে বড় হাতের অক্ষরে নিজের নাম লিখতে হবে, মানে সার নাম লিখতে হবে এই জায়গাতে। এখানে এখানে টাইটেল আগে লিখতে হবে, সার নেম বলতে টাইটেল। তারপর এখানে নেম লিখতে হবে, দ্য নেম অফ দ্য পোস্ট, তারপরে চলে যাচ্ছে দ্য নেম অফ দ্য পোস্ট অ্যান্ড দ্য সার্ভিস অ্যাপ্লাইড। এখানে লিখতে হবে ডাব্লিউবিপি কনস্টেবল। তারপর তিন নম্বরে যাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফুল, এখানে ভিলেজ পোস্ট অফিস, পুলিশ স্টেশন অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড হাউস লেন, সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিতে হবে। এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিতে হবে। তারপর হোম, তারপর চার নম্বরে যাচ্ছে হোম অ্যাড্রেস তোমাদের সেম লিখে দিতে হবে, কারো যদি আলাদা থাকে সে আলাদা লিখবে। দুই নম্বরে যাচ্ছে ন্যাশনালিটিতে ইন্ডিয়ান লিখতে হবে, ইন্ডিয়ান। তারপর সি নম্বর, ইফ অরিজিনালি রেসিডেন্ট অফ পাকিস্তান, এটা করতে হবে না। কিছু করতে হবে না। নেক্সট পরের পেজে চলে যাচ্ছি আমরা। এখানে এ নম্বরে বাবার নাম বড় হাতে লিখতে হবে। দুই নম্বরে প্রেজেন্ট অ্যাড্রেস, ইফ ডেট আর গিভ লাস্ট, প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে। তারপর তিন নম্বরে পার্মানেন্ট অ্যাড্রেস লিখতে হবে।
এখানে প্রফেশনাল মানে কি কাজ করেন বাবা এটা লিখতে হবে যদি যদি বাবা চাকরি করে তাহলে এখানে লিখতে হবে তাছাড়া লিখতে হবে না তারপর 7 নম্বর কলাম চলে আসছে আমরা এখানে আছে ন্যাশনালিটি সার্ভিস গিভারেশন অপশন অ্যাড্রেস 7 নম্বর এটা তো লিখতে হবে না মনে হচ্ছে রে 7 নম্বর কলামটা তোমাদের করতে হবে না ঠিক আছে তারপর 8 নম্বর কলামে এখানে তোমাদের 8 নম্বর কলামটা করতে হবে এখানে জন্ম তারিখ লিখতে হবে ডেট অফ বার্থ করতে হবে করতে হবে প্রেজেন্ট এজ এজ কত হচ্ছে এটা করতে হবে এজ অফ ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক কত সালে দেওয়া হয় এটা করতে হবে ঠিক আছে সাত নম্বর বন্ধু বলতে ভুলে গেছি বন্ধুরা সরি ন্যাশনালিটি লিখতে হবে 7 নম্বর লিখতে হবে 8 লিখতে হবে যদি থাকে যেটা যেটা আছে সেটা লিখতে হবে ঠিক আছে আর কোনো অসুবিধা হলে স্যার স্যাররা বলে দিবে কোনো প্রবলেম হবে না যেগুলো তারপরে 9 নম্বর হচ্ছে প্লেস অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট হুইচ সিচুয়েট হুইচ অফ বার্থ অ্যান্ড ডিস্ট্রিক্ট স্টেট ইন হুইচ সিচুয়েশন প্লেস অফ বার্থ কোথায় জন্ম হয়েছে এটা লিখতে হবে বার্থ ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট লিখতে হবে এখানে 2 নম্বর দুটো লিখে দিতে হবে ঠিক আছে তারপরে নিচে রিলিজিয়ন তোমাকে হ্যাঁ রিলিজিয়নটা লিখতে হবে যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে এসএসটি অবশ্যই তাহলে লিখতে হবে ম্যারিড আনম্যারিড লিখতে হবে মার্ক কোথায় তোমার দাগ আছে শরীরের কোন জায়গায় কাটা দাগ বা পোড়া দাগ বা তিল এগুলো থাকলেও হবে ঠিক আছে এরপর চলে আসে 11 নম্বর কলাম এডুকেশন কোয়ালিফিকেশন শোয়িং প্লেস অফ এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ এখানে লিখতে হবে এখানে স্কুলের নাম লিখতে হবে এখানে মাধ্যমিক এমপি মাধ্যমিক স্কুলের নাম লিখতে হবে তারপর ডেট অফ এন্ট্রি স্কুলে ভর্তির ডেট তারপর ডেট অফ লিভিং মানে স্কুল থেকে বের হয়ে যাওয়ার ডেট এক্সাম পার্ট মানে বোর্ডের নাম লিখতে হবে বোর্ডের নাম লিখতে হবে 1 নম্বর তারপরে 2 নম্বরে আছে এইচএস সেম করে লিখতে হবে তারপরে এখানে 3 নম্বরে লিখতে হবে গ্র্যাজুয়েশন হ্যাঁ গ্র্যাজুয়েশন ঠিক আছে এই সম্পূর্ণ ডেটগুলো তোমরা তোমাদের লিভিং সার্টিফিকেটে পেয়ে যাবে ঠিক আছে 12 নম্বর কলামে চলে আসি এটা তোমাদেরকে লিখতে হবে না 12 নম্বর কলামটা লিখতে হবে না ঠিক আছে এই 13 নম্বর কলামটা যাদের কোনো কেস নেই তাদেরকে কোনো কিছু লিখতে হবে না কিন্তু কোনো দিনও কেউ যদি অ্যারেস্ট হয়ে থাকে তো স্যারদেরকে বলতে হবে তখন স্যাররা ওইভাবে বলে দিবে থানায় গিয়ে একটা নো এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে স্যারের সঙ্গে কথা বলে তাহলে 14 নম্বর কলামে চলে আসলাম আমরা নেম উইথ অ্যাড্রেস অফ টু অর
পারসন, এটা হচ্ছে তোমাদের তুমি যে এলাকায় বাস করছো সেই এলাকার দুজন ব্যক্তির নাম এবং তাদের ঠিকানা দিতে হবে, সম্পূর্ণভাবে ফুল ঠিকানাটা লিখতে হবে, ঠিক আছে? এটা করতে হবে, এটা এটা তারপরে এরপরে চলে আসছে সার্টিফিকেট। ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের সই লাগবে, ডেট আর প্লেস এটা পরে দিলেও হবে, ডেট আর জায়গার নাম এটা পরে দিলেও হবে, এটা সই করতে হবে, ঠিক আছে? সরি বন্ধুরা, চ্যানেল গেজেটেড অফিসার, এটা গেজেটেড অফিসারকে দিয়ে ফিল আপ করাতে হবে, কোনো গেজেটে কোনো গেজেটেড অফিসার বা মেম্বার অফ রেজিস্ট্রেটিভ অ্যাসেম্বলি পার্লামেন্ট বিডিও এগুলো হলেও হবে, ঠিক আছে? লিখে নিতে হবে, কম্পিউটার এটা করে দিবে, চিন্তা নেই। আর সিলগুলো মারি, সিলগুলো দিয়ে দিতে হবে উইথ সিল, ঠিক আছে? এটা হচ্ছে বন্ধুরা ভিআর ফর্ম, এটা সম্পূর্ণভাবে ভালোভাবে ফিল আপ করবে, ভুল করবে না, যেগুলো অসুবিধা হবে স্যারকে বলবে, স্যারেরা খুব ভালোভাবে তোমাদের বলে দিবে, কিন্তু ভুল করবে না, ঠিক আছে বন্ধুরা? ঠিক আছে, সবাই ভালো থাকো, চিন্তা করুন, তোমাদের ভিআর তাড়াতাড়ি শুরু হবে। থ্যাংক ইউ, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ধন্যবাদ। তোমাদের মনে যেটা বড় প্রশ্ন যে ভিআর কবে থেকে শুরু হবে, এখনও অফিসিয়ালি কোনো ডেট দেয়নি বা কাউকে ফোন করা শুরু হয়নি, কিন্তু আমি যতদূর শুনলাম যে ভিআর তোমাদের মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হয়ে যাবে।